মিরপুর মণিপুর অর্থাৎ আল হেলাল হসপিটালের একদম পাশে মাত্র 32 লক্ষ টাকায় বিশাল বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং সেপারেট সাথে দুইটি বিশাল বড় বড় রুম সহ একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি হবে। সো আপনারা যারা নিতে চান পুরোপুরি ভিডিওটা দেখতে পারেন এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমাদেরকে ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি নিউজ ইনফরমেশনে। ভিউয়ার্স, আজকে এসেছি আমি মিরপুর। মিরপুর এটা পড়েছে মিরপুর 10, অর্থাৎ মিরপুর মণিপুর, এটা মিরপুর পূর্ব মণিপুর, এটা আল হেলাল হসপিটালের একদম পাশে। এখানে আমি অল্প টাকায় ভালো ফ্ল্যাট, অর্থাৎ অল্প টাকায় যারা ভালো ফ্ল্যাট চায় তাদের জন্য বলবো। ভিউয়ার্স, আমি প্রথমে ফ্ল্যাটটা দেখিয়ে দিই, তারপরে বিস্তারিত তথ্য দিব আপনাদেরকে। প্রথমে আপনারা দেখেন যে এখানে একটি লিফট আছে, লিফট থেকে একটু সামনে অর্থাৎ এটা নিচে পড়েছে, এটা গ্রাউন্ড ফ্লোরে। এখানে 900 বর্গ ফুটের 2 বেড 2 বাথ, ড্রয়িং ডাইনিং, সুন্দর একটা ফ্ল্যাট আমি দেখাবো আপনার ভিউয়ার্স। একটু যদি আমি প্রথম থেকে দেখাই যে লিফট থেকে গ্রাউন্ড ফ্লোরে এটা একটা সেফটি গ্রিল অর্থাৎ কেচি গেট আছে। এই গেট থেকে একটু ভিতরে যেতে হবে, আপনারা দেখেন যে এই গেট দিয়ে মানে দুইটা এখানে সিকিউরিটির জন্য দুইটা গেট আছে, এটা একটা কেচি গেট আছে প্লাস এখানে একটা দরজা আছে। এই দরজা দিয়ে আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম। ভিউয়ার্স, এই ফ্ল্যাটে একটু দেখতে হবে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে হাতের বাম পাশে এটা পড়েছে, এটা ড্রয়িং রুম, এটা একটা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন অথবা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। যথেষ্ট বড়, এখানে যথেষ্ট বড় এটা আছে, একটা রুম আছে এখানে। এ পাশে একটা জানালা আছে, এই যে একটা বড় জানালা আছে, আর এই পাশে আরেকটা জানালা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা জানালা আছে, দুইটা জানালা। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা যথেষ্ট বড় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুমটা যথেষ্ট বড় আছে, এটা একটা ড্রয়িং রুম। ঠিক আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। ড্রয়িং রুমটা দেখলাম, এবার আমরা একটু সামনের দিকে যাই। ড্রয়িং রুম থেকে সামনের দিকে যখন যাব দেখবো যে হাতের ডান পাশে এখানে একটা বেডরুম। এই বেডরুমটা যথেষ্ট বড় একটা বেডরুম, প্রায় এটা হচ্ছে প্রায় 14x12 প্রায় আপনার 14x12 এটা মেবি হবে, এই ধরনের একটা এখানে বড় একটা রুম আছে। এই রুমটারও দুইটা কিন্তু জানালা আছে, এই পাশে একটা জানালা আছে। যেহেতু এটি নিচতলায় সো এই পাশে আলো বাতাস একটু কম হবে, তারপরে কিন্তু এই পাশে দেখেন যে এই পাশে যথেষ্ট গ্যাপ আছে। এটা থেকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের দূরত্ব প্রায় 15-20 ফিট এই ধরনের একটা দূরত্বে আছে। তো ভিউয়ার্স, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমি একটা বেডরুম দেখছিলাম, এই বেডরুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। এখানে এই যে অ্যাটাচ একটা বাথরুম আছে, আপনারা যদি একটু দেখেন যে এখানে একটা বাথরুম আছে, কমোড আছে, এটা হচ্ছে একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন অথবা সেকেন্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। তো আমরা যেটা দেখছিলাম যে 900 বর্গ ফুটের নিচতলায় ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে তথ্য দিচ্ছিলাম। ভিউয়ার্স, এটা মোটামুটিভাবে আমরা ড্রয়িং রুমটা একটা রুম দেখে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে এটা হচ্ছে এই যে স্পেসটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ড্রয়িংস ডাইনিং স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা যথেষ্ট বড় ডাইনিং স্পেস। ছোট ফ্ল্যাট যারা 900 বর্গ ফুটের ফ্ল্যাটের মধ্যে যতটুকু সুন্দর করা যায় ঠিক ততটুকুই করা আছে। এটা হচ্ছে এই ডাইনিং স্পেসের সাথেও কিন্তু একটা বারান্দা আছে, দ্যাট মিন্স এখানে কিন্তু খোলামেলা। এই যে পিছনেও কিন্তু অনেক যথেষ্ট গ্যাপ আছে এবং এই দিক থেকে কিন্তু আপনারা সূর্যের আলো কিন্তু এখানে পাবেন। ভিউয়ার্স, আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথে এটা হচ্ছে আপনার রান্না অর্থাৎ কিচেনটা। কিচেনটা 900 বর্গ ফুটের জন্য ছোটো একটা কিচেন এখানে আছে। সবচেয়ে ভালো বিষয় যে এখানে কিন্তু তিতাস গ্যাস আছে, যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো ও এখানে কিন্তু একটা তিতাস গ্যাসের সংযোগ আছে এবং ছোট ফ্ল্যাটের জন্য রান্নাঘরটাই ছোট আছে। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা যে রুম আছে সেটা দেখাবো, তার আগে একটা কমন যে ওয়াশরুম সেটা একটু দেখিয়ে দিই। ইয়ার্স, এটা হচ্ছে কমন ওয়াশরুম, ছোট ফ্ল্যাটের জন্য যতটুকু হওয়া উচিত ঠিক ততটুকুই কমন ওয়াশরুম এখানে আছে। তো ভিউয়ার্স, আমরা কমন ওয়াশরুমটা দেখে ফেললাম, এবার আমরা আরেকটা যে রুম আছে সেই রুমটা এবার আমরা দেখব। ভিউয়ার্স, এই রুমটা শুধু যথেষ্ট বড় একটা রুম, এখানে কিন্তু যদিও আমি বলছি 900 স্কোয়ার ফিট বাট এটা কিন্তু 900 স্কোয়ার ফিটের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। কারণ আমি যখন 900 স্কোয়ার ফিটের কোনো ফ্ল্যাট দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটটা কিন্তু
তো অত বড় না, মানে কমন স্পেসে অনেকটা চলে যায়। সো এখানে কিন্তু অতটা কমন স্পেস নাই, এখানে কিন্তু একটা স্টোর রুমের মতো আরেকটা রুম আছে, ছোট্ট একটা স্টোর রুমের মতো এখানে রুম আছে, এটা মাস্টার বেডরুমের সাথে, এটা আপনার যে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারেন। এটাকে আপনারা ইচ্ছে করলে একটা মাস্টার বেডরুম বা গেস্ট বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। অর্থাৎ এখানে মেন রুম হচ্ছে দুইটা, ড্রয়িং ডাইনিং একদম আলাদাভাবে এখানে মোটামুটিভাবে এটা এখানে আছে। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমি তো আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, এবার যদি কিছু তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভিউয়ার্স, এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ এটা সাততলা বিল্ডিংয়ের এটা নিচতলায় পড়েছে, গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ পার্কিংয়ের এক অর্ধেকটা পার্কিং, অর্ধেকটা হচ্ছে এই ফ্ল্যাটটা। তো এই ফ্ল্যাটের আয়তন হচ্ছে 900 বর্গফুট, এটার সাথে তিতাস গ্যাস আছে, বিল্ডিংয়ের সাথে পার্কিং আছে, এবং এটার সাথে পার্কিং নেই কিন্তু লিফট আছে, গ্যাস আছে, জেনারেটর আছে। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে সব তথ্য তো দিয়ে দিলাম, এরপরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01934175869 অথবা 01722165229। ভিউয়ার্স, আমি শেষ করবো, শেষ করার আগে শুধুমাত্র আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। ভিউয়ার্স, এই ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে 32 লাখ টাকা, 32 লাখ টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা যদি দেখে পছন্দ হয় তাহলে এটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।